কি যে আমাকে তো আবার যেতে হবে বুঝছো, গাড়ি টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়, তো আজকে যাই কি বলো? তো জানো যে সে আমি বগুড়া থেকে আসি আর তারপরে অফিসে মানে কাজ ফেলে রাখে আসতে হয়, আমি যা শুধু তোমার সঙ্গে দেখা করার জন্য আমি কিন্তু সেই বগুড়া থেকে এসে তোমার সঙ্গে দেখা করি। তোমার সাথে আমার সম্পর্ক হওয়া তো অনেক দিন হয়ে গেল তাই না? হ্যাঁ, কিন্তু তুমি না তোমার বিষয়ে কিচ্ছু বলো না, যে তোমার বাসায় কে কে আছে এসব তো কিছুই বলো না। কি ব্যাপারে এই তোদের কি আছে, তোরা তিনজনই বমি করতেছিস কেন? শোন না, তোদের না একটা কথা বলি। আচ্ছা বলো, কি বলবা? হচ্ছে আমার না একটা ওইদিকে একটা কাজ আছে, আমি একটু কাজটা সেরে তারপরে যাই, তোরা দুজন আগে যা। বুঝছি, তোমার যে কি কাজ সেটা আমার জানা আছে। দেখ কি যে বলে, কি বলো বুবু তোমরা এসব? আচ্ছা বাবু, এই শোন, দেখ না কিরকম লজ্জা পাচ্ছে। ঠিক আছে যাও যাও, এত লজ্জা পাইতে হবে না। হ্যাঁ ঠিক আছে, গেলাম। আচ্ছা বলছিলাম কি বুবু, কি তুমি আবার কিছু বলবে নাকি? না মানে ওই যে আমার বান্ধবী আছে না, ওর একটা নোট আছে আমার না খুব লাগবে, তো আমি ভাবছিলাম কি একটু ওর কাছে যে নোটটা নিয়ে আসবো আর কি। বাবা, একজনের জরুরি কাজ একজনের নোট। শোন আমিও না কিছু বুঝি, ঠিক আছে যাচ্ছিস যা, তুই মাথায় রাখিস, মা কিন্তু ইদানিং এই যে একসঙ্গে যায় না জন্য অনেক চিল্লাচিল্লি করে, তাড়াতাড়ি ফিরবি। আচ্ছা বাবু তোমাকে কি বলি শোনো, আমরা তো যাত্রার মতো শেষে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় কি তু বাসায় যদি দেখে যে আমরা তিনজনে আলাদা আলাদা আসছি, তাহলে কিন্তু মা খুব বকা বকা দেবে, তার জন্য তুমি আমাকে ফোন দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে দিব, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি বাবু। আচ্ছা ঠিক আছে, ভালোই হলো, আমিও তো দেখা করতে যাব, ভাবছিলাম ওদেরকে বলবো, তার আগে দুইজনে তো চলে গেল, এখন আমাকে আর কি সন্দেহই করলো না। বাবা শোনো, তুমি শুধু শুধু সবসময় বসে বসে এখানে কান্না করো কেন? যা হবার তা তো হয়েছে, এখন হাজার কাঁদলেও তো আর এটা সমস্যার সমাধান হবে না তাই না? শোনো, তুমি এরকম করে কান্নাকাটি না করে তুমি একটু তুমি নিজেকে একটু সামলাও বাবা। বাবা একজনকে আমি হারিয়েছি বাবা, তুই এমন কিছু করিস না যাতে তোকে আমাকে হারাতে হয় বাবা, তোকে আমাকে হারাতে। বাবা শোনো, আমি এমন কোনো কিছুই করবো না যেন তুমি আমাকে হারাও। আর শোনো, তোমাকে বলছিলাম কি, তোমার কাছে দুই হাত ধরে অনুরোধ করছি, তুমি নিজেকে একটু শান্ত করো, একটু একটু নিজেকে শান্ত করো, না হলে তুমি আরো অসুস্থ হয়ে যাবে বাবা, কারণ তোমার হাড়ের সমস্যা, না জানি কখন কোন বিপদ হয়ে যায়। আর তুমি তো জানোই তুমি ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নেই। শোনো বাবা, তুমি আর কান্নাকাটি করো না, যাও তুমি ঘরে যাও, ঘরে যাও, আমি একটু বাইরে যাবো, যাও। আজকে আজকে আমার বাবাটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, সব কিছু হয়েছে ওই ওই ঘটনার জন্য, আমি এত সহজে ছাড়বো না, আমি প্রতিশোধ নেব, আমি উপযুক্ত প্রতিশোধ নেব। কি যে করি, আমার মাইয়া তিনটা যে কি করে কিছুই বুঝতে পারি না, আগে সময় মতো স্কুল কলেজে যাইতো আবার ঠিক মতো ফিরে আইতো, আর ইদানিং দেখতেছি যাওয়ারও ঠিক নাই আর আসার তো আরও ঠিক নাই, বেলা গড়ায় সন্ধ্যা হয়ে যাইতেছে তবু বাড়ি আসার নামে কোনো খবর নাই, চিন্তায় চিন্তায় আমার মাথাটাই একবারে শেষ, কি করি আমি, ওরা তো কথাও শোনে না, তিনজন তিন রকমের হয়েছে আর যত জ্বালা আমার, কি করব আমি, একটা কাজও করবো না সংসারে, সব কামকাজ আমার একা করা লাগে, আবার ওদের রান্না বান্না খাওয়া কাপড় কাচা সব কাজ আমার একা করা লাগে, একটা মাইয়া আমার দিকে একটু ফিরে তাকায় না, এই যে গরুর খাবার দেওয়া, খাসি বরকিরে মাছের দড়ি দেওয়া, কত কিছু করণ লাগে আমার একা একা, অশান্তি আর ভাল লাগে না। আচ্ছা বলছিলাম কি যে আমাকে তো আবার যেতে হবে বুঝছো, গাড়ির টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়, তো আজকে যাই কি বলো? আচ্ছা তোমার হয়েছেটা কি বলো তো, ইদানিং দেখতে পাচ্ছি তুমি আমাকে বেশি সময় দিতে চাও না কেন? আহা মানে সেই বগুড়া থেকে আসি
একটু জার্নি করে বুঝতে পারো, আসলে গাড়ি ঘোড়া ব্যাপার তো, এই জন্য দেরি হয়ে যায়। আর সবসময় তো আসলে অফিস থেকে ছুটি পাই না, এই জন্য। তুমি কিছু মনে করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে না একটা কথা জিজ্ঞেস করবো বলে ভাবছি, কিন্তু মনেতে থাকে না। বলো বলো। আচ্ছা তোমার ভাষা শুনে তো মনে হয় না তোমার বাসা বগুড়া। আসলে তোমার বাসা কোথায় বলো তো। এই আমি আমি সব ভাষাতে কথা বলতে পারি। আমি বগুড়া ভাষায় কথা বলতে পারি, আমি রাজশাহী ভাষায় কথা বলতে পারি, আমি সিলেটি ভাষায় কথা বলতে, আমি আমি অনেকগুলো জেলার ভাষা বলতে পারি, বুঝছো? ও আচ্ছা, আসলে তোমার ভাষা শুন না মনে হয় যে তুমি বগুড়ার না, আর তুমি তো বলছো তোমার ভাষা বগুড়া, এর জন্য ভাবলাম যে মানে তুমি ভুল বলছো কিনা। না না না, আরে আমার প্রতি তোমার বিশ্বাস নেই, আমি তোমার কাছে লুকাবো কেন? কে বলেছে আমি তোমাকে বিশ্বাস করি? আমি তো তোমাকে অনেক বিশ্বাস করি। আচ্ছা শোনো, তাহলে আজকে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তো সবসময় খালি যাই যাই বলো, চলো। আচ্ছা চলো। ওনা সবসময় দেরি করে আসে, আর ও কি জানে না যে রাস্তার পর একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে থাকবে, ওনা কোনোদিনও হুঁশ জ্ঞান হবে না। কখন থেকে ওয়েট করতেছি, এ পর্যন্ত আসলে কোনো খোঁজ খবর নাই। আজকে আসুক না, আজকে ওকে আমি মজা দেখাবো, প্রত্যেক দিন লেট করে আসা, আর কতক্ষণ ওয়েট করবো, কিছু ভালো লাগছে। আমি সহ্য করতে পারছি না আল্লাহ, তুমি তুমি আমাকে নিয়ে যাও আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। শোনো বলছিলাম কি যে আমার না এই সামনের সপ্তাহে আমি ছুটি পাবো না, আমি সামনের সপ্তাহে তোমার সাথে দেখা করতে পারবো না। কি বলো তুমি সব? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে আমার সম্পর্ক হওয়া তো অনেক দিন হয়ে গেল তাই না? কিন্তু তুমি না তোমার বাসায় কিচ্ছু বলো না, যে তোমার বাসায় কে কে আছে এসব তো কিছুই বলো না। আহা আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিঃসংসার করব, এটা সবচেয়ে বড় পরিচয় না? না সেটা ঠিক আছে, ভালো তুমি আমাকে বাসা, আমি তো তোমাকে ভালোবাসি, তারপরে তোমার বাসায় কে আছে না আছে এটা আমার জানা দরকার না? হ্যাঁ তা ঠিক আছে। শোনো আসলে আমার তেমন মানে কেউ নেই, শুধু থাকার মধ্যে মা অনেক আগেই মারা গেছে, আর এক ভাই এক বোন আর বাবা, এই হচ্ছে আমার সংসার। আচ্ছা আচ্ছা থাক, আর কিছু বলতে হবে না তোমাকে, আমি বুঝতে পারছি। আচ্ছা শোনো বলছিলাম কি যে আজকে বের হয়ে কি বলো, অনেকক্ষণ তো সময় কাটলাম। এই তো মাত্রই তো আসলাম, চলে যাব এখন। আমি তো সামনের সপ্তাহে তোমার সাথে দেখা করতে পারবো না, তাই আমি তোমাকে প্রমিস করছি, হ্যাঁ আমি পরের সপ্তাহে এসে তোমাকে আমি অনেকক্ষণ সময় দেবো। হ্যাঁ সত্য কথা বলতেছো? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো তাহলে ওটাই। আচ্ছা তাহলে চলো যাই। আচ্ছা ঠিক আছে তাহলে চলো। আমি যে কেন সময় দেই না সেটা না, সময় আসলে টের পাবা। এরপরে তো তোমার আসবে আর এক বোন। হ্যাঁ আসছি। এই দাঁড়া। হ্যাঁ মা বলো। এই তুই একা কেন, আর দুইটা কই? আরে ওরা তো মনে হয় ক্লাস করতেছে, ওদের ক্লাস এখনো শেষ হয়নি। শোন তোরা তিনজন যে বাবলাসন করতেছিস আমার কিন্তু একদম ভালো লাগতেছে না। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তোমার মেয়ের লেট করে আসবে শুনে কি গালামি খাবো নাকি? দেখছো কেমনে মুখামুখি তর্ক করে। তো আমি কি করব, আমার ক্লাস শেষ আমি চলে আসছি। শোন আমি তোর মা, আমার চিন্তা হয়, তোরা তো একটু চিন্তা করিস না যে আমরা তিন বোন যে যাইতেছি কখন বাড়ি ফিরবো ঠিক না, আমার মা এদিকে কি করব। এমন কিছু করিস না সুসোনা তোরা যাতে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, মান সম্মানটা খোয়া যায়। দেখো মা তুমি সবসময় একই কথা বলো, তোমার কি মনে হয় হ্যাঁ আমি আর একটা প্রেম করি? আর আমি যদি প্রেমই করতাম বলতাম বিকেলে আসতাম, আমি সবার আগে আসতাম। শোন মার সামনে কিভাবে কথা বলতে হয় নাকি ভুলে গেছিস নাকি? আচ্ছা মা ঠিক আছে রাগ কর না, শোনো না আমার তো খুব ক্ষুধা লাগছে, চলো তোমাকে খেতে দিবা। হ্যাঁ খাবার দেবো সময় মতো, যাবো এক সময় আসবা দুনিয়া লেট করে। আরে বাবা শোনো তুমি তো বেশি লেখাপড়া করো নি বুঝবা না, ক্লাস তো সবার একসঙ্গে শুরু হয়, আর কিছু কিছু ক্লাসের লেকচার একটু বেশি থাকে তাই হয়তো দেরি হচ্ছে। আচ্ছা আমি না হয় বেশি লেখাপড়া করি নাই,
এই পড়ায় তো আরো ছেলে মেয়েরা কলেজে পড়ে, তারা তো এরকম দেরি করে কেউ হয় না। দেখো মা, প্রতিদিন কি একরকম হয় নাকি? হয়তো কোনো জায়গায় দেখো নোট নিচ্ছে এর জন্য। শোনো, রাগ করে না, চল তো আসবে, এত চিন্তা কিসের? জানো যে সে আমি বগুড়া থেকে আসি, আর তারপরে অফিসে মানে কাজ ফেলে রাখে আসতে হয়। আমি যা শুধু তোমার সঙ্গে দেখা করার জন্য, আমি কিন্তু সেই বগুড়া থেকে এসে তোমার সঙ্গে দেখা করি। আসলে এই আসা যাওয়া, এই তারপরে আমার অফিসে যে অ্যাটেন্ড করা, এর জন্য না আসলে তোমাকে সময় দিতে পারি না। প্লিজ তুমি কিছু মনে করো না। আমার তো ঠিক আছে, কিছু মনে করবো না। কিন্তু শোনো, তুমি শুধু আমার, আমি তেমন কিছু না শুনি, যেটা শুনে আমি অনেক কষ্ট পাবো। আরে ছি ছি ছি, তুমি এগুলো কি বলছো? আমি তুমি আমার মানে আমি শুধু তোমার সাথে রিলেশন করি। আমি বিশ্বাস করো, আমি কখনো রাস্তা দিয়ে একটা মেয়ে গেলেও আমি উঁকি মেরে তাকাই না। আর তুমি আমার কেন সন্দেহ করছো? আরে না, আমি সন্দেহ করবো কেন, শুধু একটু বলছি, তুমি কি যেন বলো। আচ্ছা শোনো, বলছিলাম কি, যাবার আজকে বিকালে না আমার অফিসে একটা মিটিং আছে, তো চলো উঠে আসবে। এই মাত্র তো আসলাম, এখনই চলে যাব। আর তো থাকি না, তুমি একসাথে একটু গল্প করি তারপরে যাব। আচ্ছা, তোমাকে আমি আগামী বৃহস্পতিবার দিন সময় দেবো। প্লিজ আজকে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে কি করো, চলো চলো। হ্যাঁ আমার কিন্তু তোদের বাবলা শুনে একেবারে ভালো লাগতেছে না। সত্যি করে কি হয়েছে? কি হবে? এমনি হয়তো শরীর খারাপ করতেছে। মিথ্যা কথা কষ্ট না, আমার কাছে কিচ্ছু লুকাবি না, সত্যি করে কয়। তাহলে আমি যেটা ভাবছি ওইটাই সত্যি। হ্যাঁ মা, ওইটাই সত্যি। তোর ভাই শাকিল মানে আমার ছেলে, আমার একমাত্র ছেলে, যা করলো তোরাও তাই করলি। তোদের বুক আমি দেখতে চাই না, তোরা কেন মরে যাস না? আর এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হইলো না? তোরা মর, তোরা মরতে পারিস না, তোদের মুখ আমি আর দেখতে চাই না। আমার ছেলে তো বললো আমি প্রতিশোধ দেবো। কিসের প্রতিশোধ? আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। আমি আমি আমার সন্তানকে হারিয়েছি, আমি আমি আমার ছেলেকে আমি হারাতে চাই না আল্লাহ, আমার ছেলেকে আমি হারাতে চাই না, আমি হারাতে চাই না আল্লাহ, আমি হারাতে চাই না আল্লাহ। ও যেন এমন কিছু না করি আমরা আমরা যেন কোনো বিপদে না পড়ি, আমাদের জন্য কোনো বিপদ না আসে আল্লাহ। আল্লাহ তুমি আমাকে পাক্কা করো আল্লাহ, ওকে হেদায়েত করো আল্লাহ, তুমি ওকে হেদায়েত করো আল্লাহ, তুমি ওকে হেদায়েত করো।
সরি সরি অনেক দেরি হয়ে গেল কখন থেকে আমি তোমার জন্য এখানে ওয়েট করতেছি এই তোমার আসার সময় হলো বললাম তো বাবা সরি আচ্ছা ঠিক আছে সরি যখন বলছো আর কিছু বলতে হবে না বুঝলাম কি তুমি তো আমাকে অনেক ভালোবাসো তাই না বলো হ্যাঁ তোমাকে আমি অনেক ভালোবাসি ও আচ্ছা তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো তাই না বলো হ্যাঁ তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার বিশ্বাস হয় না না তুমি আমাকে বিয়ে করবে না অবশ্যই বিয়ে করব তোমাকে আমি ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করব না আর আমি তো প্রেগন্যান্ট তুমি তো জানোই হ্যাঁ আমি তো জানি শোনো তুমি চিন্তা করো না আমি দুই একের মধ্যেই তোমাকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব সত্য বলতেছো তুমি হ্যাঁ সত্যি বলছি এই জন্যই তো বলি তোমার মতো আমাকে না ভালো কেউ বাসে না আচ্ছা একটা কথা বলবা হ্যাঁ বলো তুমি কি শুধু আমাকেই ভালোবাসো নাকি তোমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে আরে না তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি না বিশ্বাস করো তোমার ছাড়া আমার অন্য কারোর সাথে রিলেশন নেই সব বলবো আমি জানি আমি জানি তোমরা তিন বোন আর আমি জেনে শুনে তোমাদের তিন বোনের সাথেই আমি রিলেশন করছি এবং তোমরা তিনজনকে আমি প্রেগন্যান্ট করছি কিন্তু কেন লজ্জা লাগে না না লজ্জা লাগে না কেন লজ্জা লাগবে আরে তোদের মতো মেয়েদেরকে প্রেগন্যান্ট করা আমার কোনো অন্যায় হয়নি কোনো অপরাধ হয়নি মানে 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 শুনতে চাস আরে তোরা তো মেয়ে মেয়ে না একটা মেয়ে হয়েছে তার একটা মেয়ের দুঃখ আর একটা মেয়ের কষ্ট না বুঝতে পারিস তাহলে তোরা কিসের মেয়ে কিসের মানুষ তোরা এই খুলে বলবা কি হয়েছে কাদের কষ্ট আমরা বুঝি নাই তা শুনতে চাস হ্যাঁ শুনতে চাস উর্মি উর্মি নামে কাউকে চেনো হ্যাঁ উর্মি তো আমার ভাই গার্লফ্রেন্ড হ্যাঁ শাকিল শাকিল তোদের ভাই না হ্যাঁ আর উর্মি হচ্ছে আমার বোন আমার বোন আপন বোন আরে আমার বোনও ঠিক একই আত্মনাথ নিয়ে তোদের কাছে গেছিল তোর ভাইয়ের সাথে রিলেশন ছিল বিশ্বাস করছিল ভালোবাসছিল কিন্তু যখন সে প্রেগন্যান্ট হয় যখন তোর ভাইয়ের কাছে যায় তাকে সে মেনে নেয় না এবং আমার বোনের এই কারণে সে এখন বিদেশ থাকে তোদের বাসায় গিয়েছিল তোরা তিনজন কী করছিস আমার বোনটাকে মেরে রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দিছিস আমার বোন বাড়িতে আসছে আসার পর সে সুইসাইড করছে আর তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি প্রতিশোধ নেব আর তোদের তিন বোনের উপরেই আমি সে প্রতিশোধ নিলাম বুঝতে পারছিস